আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে আমরা ভালো আছি। আমি বর্তমানে আছি ইটালিতে, ইটালির ন্যাপলসে, ন্যাপলিতে পালমা শহরে। লকডাউন চলছে, দেখুন সমস্ত রোডঘাট, সমস্ত রাস্তা খালি, একদম খালি, কোনো জনমানব শূন্য। ঠিক আছে, উপযুক্ত কাজের প্রয়োজন ছাড়া, অর্থাৎ প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ কিন্তু বাহিরে বের হচ্ছে না। ঠিক আছে, যাদের খুব প্রয়োজন তারা গাড়ি দিয়ে বেরোচ্ছে, মুখে মাস্ক থাকতে হবে। যদি মুখে মাস্ক ছাড়া কাউকে পায় পুলিশ, তাহলে 280 টাকা জরিমানা প্রাথমিক অবস্থায় করবে, পরবর্তীতে আবার পাইলে তাকে 400-450 টাকা জরিমানা করবে, অর্থাৎ বাংলা টাকায় প্রায় 45,000 টাকার মতো। আর আপনার দেখা যাচ্ছে যে আপনি কাজ করতে পারবেন, তবে কাজের একটা ডকুমেন্টস কোথায় যাচ্ছেন সেই কোম্পানির একটা ডকুমেন্টস থাকতে হবে যে আমি এমক ফ্যাক্টরিতে বা এমক ইয়েতে কাজ করি, সেই কাজের স্থানটা থাকতে হবে। তো যাই হোক, দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সমস্ত রোডঘাট, যে রোডঘাটগুলোতে এই যে সানডে, আজকে রোববার, ইটালিয়ান ভাষায় ডোমানিকা বলে, এখানে প্রচুর ভিড় থাকে এইসব এলাকায়। ইটালিয়ান ছেলেপেলে, ছোটো ছোটো ছেলেপেলেরা প্রচণ্ড ভিড় থাকে এইসব জায়গাগুলোতে। ঠিক আছে, তো এই ভিড়ের কারণে অনেক সময় তারা হই হুল্লোড় করে, কিন্তু দেখুন লকডাউনের কারণে কোনো একবার জনমানব শূন্য, সবই জনমানব শূন্য প্রায় এখানে। তো আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে আবার ইটালির করোনা পরিস্থিতি। আপনারা দেখুন, তো করোনা পরিস্থিতি খুবই খারাপ এখানে। এই যে দুই একটা মাঝে মাঝে দেখেন কতক্ষণ পরে একটা গাড়ি গেল। এই রোডগুলো সবসময় জনবহুল থাকে, জনজীবন থাকে, কিন্তু এখন দেখুন কোনো লোকজন নাই বললেই চলে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন পুরোটাই জনমানব শূন্য, পুরো রোডঘাট সব খালি, যত দূর চোখ যায় সব খালি। তো এই ছিল বর্তমান করোনার লকডাউনের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। তো দয়া করে আমাদের চ্যানেলকে আপনি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।